আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব খুৎবা টু তরিক বিন জিয়াদ আইন দ্যাল অন্দুলস তার আগে ইফ ইউর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি আইকন টু গেট দি আপকামিং নোটিফিকেশান তো দেরি না করে শুরু করা যাক এই যে খুদবাটা তরিক বিন জিয়াদ তিনি দিয়েছিলেন বিশেষ করে আইন্দা ফাতেলদোলস অর্থাৎ স্পেন বিজয় করার সময় জয়লাভ করার সময় তিনি এই ক্ষুদারটা দিয়েছিলেন তো এর একটু আমরা তার যে হালফিয়া তার যে প্রেক্ষাপট আমরা একটু জেনে নেব যে এই যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল বা স্পেন জয়লাভ করেছিলেন তারেক বিন জিয়াদ তরিক বিন জিয়াদ তিনি একজন বলা হয়ে থাকে যে দাস ছিলেন মুসাবিন নুসাইরের অতপর এনাকে মুক্ত করা হয়েছিল তারপর ইফ্রিকা একটা স্থান রয়েছে সেই স্থানে তাকে যে মরক্কোর যে তানজিয়ার জয় করলে মানে ইফ্রিকা নয় বরং মরক্কোর যে তানজিয়ার তানজিয়া নামক একটা স্থান সেটা জয়লাভ করলে মুসা বিন নুসাইর এই তারেকবিন জিয়াদকে সেখানকার মানে গভর্নর নিযুক্ত করেন আর বলা বাহুল্য যে এই যে স্পেন জয়লাভ করেছেন কত খ্রিস্টাব্দে সাতশো এগারো খ্রিস্টাব্দে আর এই সাতশো এগারো খ্রিস্টাব্দে তিনি জয়লাভ করেন এটি এবং বিশেষ করে একটি পাহাড় রয়েছে এর নামে বিন জিয়াদের নামে সেটা হচ্ছে জাবালা তারিক অর্থাৎ জাবালের পাহাড় যেটাকে জেব্রাল্টার বলা হচ্ছে যেটা ওই আরবি থেকে এটার আরবি আসলে জাবালাত তারিক এইখানেই সাতশো এগারো খ্রিস্টাব্দে বিন জিয়াদ তার সৈন্য সামন্তকে নিয়ে এখানে অবতরণ করেন সমুদ্র পারাপার করে অতপর এই স্থানে পৌঁছানোর পর বিন জিয়াদ তার যে নৌকা নৌজানকে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় পুড়িয়ে দেওয়ার ফলে তার এক সৈন্য জিজ্ঞাসা করেন তারিকবিন জিয়াদকে যে কেন এটি করলেন কীভাবে আমরা ফিরে যাব তখন বিন জিয়াদ খুব একটি চমৎকার উত্তর দিয়েছিলেন সেটি হচ্ছে যে তখন মানে শান্তভাবে তারিক বিন জিয়া তিনি কি করেছিলেন উত্তর দিয়েছিলেন যে ফিরে যাওয়ার জন্য তো আমরা আসিনি বরং আমরা হয় বিজয় হব নতুবা আমরা মৃত্যুবরণ করব এই জন্য আমরা এসেছি অর্থাৎ ডু ডাই ঠিক আছে হয় আমরা করবো নত আমরা মৃত্যুবরণ করব অর্থাৎ শহীদ হব তো এটাই তারিকবিন জিয়া তিনি বলেছিলেন আর যার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন তার নাম হচ্ছে সেই রাজাটার নাম হচ্ছে লেদরিক ঠিক আছে লেদরিক নাম আরবিতে আর তার যে সামন্তের সংখ্যা ছিল প্রায় এক লাখ আর তারিকবিন জিয়াদের যে সৈন্যসামন্ত ছিল সৈন্য ছিল মাত্র বারো হাজার কিন্তু এই এর এই যে অস্বাভাবিক প্রায় এক লাখ সৈন্যর যে সংখ্যা দেখে তারিকবিন জিয়াদের সৈন্যরা কিছুটা একটু মানে ভয় পেয়েছিল যার ফলে তারিকবিন জিয়াদ একটা প্রেরণামূলক একটা দেন সেই খুতবাটাই হচ্ছে এটি অর্থাৎ এই খুতবা দেওয়ার ফলে সৈন্যদের যে মন ঠিক আছে সেটা সবল হয় এবং সৈন্যরাও যুদ্ধের প্রতি তারা ঝাঁপিয়ে পড়ে তো দেরি না করে আমরা এই যে খুতবাটা আমরা পড়ব এবং সেখানে বুঝতে পারবো যে এই খুতবাটা কী ধরনের ছিল সেখানে বোঝা যাবে তো দেরি না করে শুরু করা যাক খুতবাটা এভাবে শুরু হচ্ছে যে হান্নাস হে মানুষ সকল আইনাল ম্যাফার রু যে কোথায় পালাবার জায়গা আই আইনা মাকানুল ম্যাফার এই মাফার এটা ইসমে মানে ইসমুল ইসমুল মাকান এটারই হচ্ছে একটা সেগা তো এটার অর্থই হচ্ছে যে পালাবার জায়গা কোথায় আল বাহারুমিন ওয়ারা ইকুম যে সমুদ্র তো তোমাদের পিছনে রয়েছে আর নৌকা তো সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে ওলা আদুবু আমা এবং তোমাদের সামনে রয়েছে কি রয়েছে শত্রুরা রয়েছে তাই ওয়ালাইসা আলাকুম খোদার কসম আল্লাহর কসম তোমাদের কিছু নেই তোমাদের নেই তবে কি রয়েছে না তো ধৈর্য ধারণ করা এবং অবিচল থাকা এটাই হচ্ছে তোমাদের জন্য করণীয় একটি কাজ করণীয় তাছাড়া তোমরা কিছুই করতে পারবে না কারণ তোমাদের পিছনে সমুদ্র রয়েছে সামনে শত্রু রয়েছে তাই তোমাদের একটাই করণীয় সেটি হচ্ছে ধৈর্যর সঙ্গে যুদ্ধ যুদ্ধ করা এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ করা না তো শহীদ হ্যাঁ মানে অবিচল হওয়া এর ওপরে অবিচল থাকা ওয়ালামু আর তোমরা জেনে রাখো আন্নাকুম যে তোম নিশ্চয় তোমরা ফিহাদিহিল জাজিরাতি মানে এই যে উপদ্বীপে তোমরা রয়েছে। ঠিক আছে আও তোমরা হচ্ছ এই যে উপদ্বীপে তোমরা রয়েছে এই উপদ্বীপে তোমরা রয়েছে অত্যন্ত অসহায় আদিয়াও মিনস হেয়ার অত্যন্ত অসহায় মিনাল আইতাম কাদের থেকে এাতিমে আছে আইতাম ওই সমস্ত এতিমদের থেকেও ফি মোবাতে লিয়াম যে সমস্ত এতিমদেরকে আহ্বান করা হয় নিকৃষ্ট লোকের মা বা ভোজনে ডাকা হয় সেই সমস্ত এতিমদের থেকেও তোমরা কিন্তু অসহায় এই জাজিরাতে লিয়াম এর ওয়াহেদ হচ্ছে ইম লাইম এর হয় ওয়াহেদ অর্থাৎ নিকৃষ্ট ব্যক্তি ওকাদ ইস্তাকবাল আকুম ইস্তাকবাল ইস্তাকবেল ইস্তেকবাল মানে হচ্ছে স্বাগতম জানানো বাবে ইস্তিফাল এবং তোমাদেরকে স্বাগতম জানিয়েছে আদু হুকুম তোমাদের শত্রুরা কিসের মাধ্যমে না তো বিজয় অর্থাৎ সৈন্য সামন্তের সামন্ত দিয়ে ঠিক আছে সৈন্যের সৈন্য তাদের সৈন্য দিয়ে তোমাদেরকে অর্থাৎ ওয়েলকাম করছে স্বাগতম জানাচ্ছে মানে যুদ্ধ যুদ্ধের জন্য ওয়েলকাম করছে ও আসলে হাতু এবং তাদের কি দিয়ে এবং তাদের অস্ত্র শস্ত্রের মাধ্যমে ওয়া এবং তাদের যে তাদের অস্ত্র শস্ত্রের মাধ্যমে ঠিক আছে মানে তোমাদেরকে ইস্তেকবাল করছে স্বাগতম জানাচ্ছে তাদের সৈন্য দিয়ে এবং তাদের সৈন্যের কাছে কী রয়েছে তাদের সৈন্যর কাছে কী রয়েছে আসলে হাতুহু তার মানে ওই দলের কাছে কি রয়েছে অস্ত্র রয়েছে জাই এটা ওয়াহেদ ঠিক আছে তাই আসলে ওয়াহেদ কি রয়েছে অস্ত্র শস্ত্র রয়েছে ওয়া আকোতু কুতন জ্যামচে আকোয়াত এবং তাদের কাছে কি রয়েছে খাবার দাবার রয়েছে মাওফুরা মানে হচ্ছে প্রচুর পরিমাণে তাদের কাছে কি রয়েছে খাবার দাবার রয়েছে ওয়ান এবং তোমাদের নিকট কোনো উপায় নেই কোন আশ্রয়স্থল নেই লাকুম তোমাদের কোনো আশ্রয়স্থল ফাকুম তবে শুধুমাত্র তোমাদের তরবারি ছাড়া অর্থাৎ তরবারির মাধ্যমে তাদের সঙ্গে যুদ্ধ করা এটাই হচ্ছে তোমাদের করণীয় না তোমাদের খাদ্য রয়েছে তোমাদের খাদ্যও নেই খাবারও নেই ইল্লা তবে খাবার পাবে কখন তবে পাবে মা যা তোমরা কি করবে ছিনিয়ে নেবে হু অর্থাৎ আই মিনাল হু জামির মা তাস্তাখালু না হু যা তোমরা হুজামির যে আইলা মা মা মসল যে যা তোমরা ছিনিয়ে নেবে মিন আইদি আদু বি তোমাদের শত্রুদের শত্রুদের ইয়াদ আইদি অর্থাৎ হাত থেকে যা কিছু ছিনিয়ে নেবে হ্যাঁ সেগুলোই তোমরা পাবে অর্থাৎ সে সেগুলো খাবার দাবার হতে পারে অস্ত্র সস্ত হতে পারে অর্থাৎ তখনই তোমরা সেগুলোকে মানে খাবার পাবে তাছাড়া তোমরা পাবে না ওয়াইন ওয়াইন ইমতাদ্দু হ্যাঁ ইমতাদ্দু মানে হচ্ছে প্রসারিত হওয়া দীর্ঘ হওয়া ওয়াইন ইমতাদ্দ বিকুমুল আইয়াম আর যদি এই যে দিন সমূহ অতিবাহিত হতে থাকে বা দীর্ঘায়িত হওয়া হতে থাকে কিসে কেমন দিন না তো আলা ইফতেখার তোমাদের যে দারিদ্রতা এ যে অভাব অনটনের যে দিন এই দিন সময়গুলো যদি দীর্ঘ হয় দীর্ঘ হয়ে যায় ওয়ালাম তানজিজু তাহলে তোমরা কি করতে পারবে না কোনো যদি এই যে দীর্ঘ হয়ে যায় ঠিক আছে তাহলে তোমাদের নিজেদের জন্য কোনো উপায় তোমরা বার করতে পারবে না ওয়ালাম তানজিজু লাকুম আমরান তোমরা তোমাদের জন্য কোনো উপায় বের করতে পারবে না রাহাবা রে হুকুম তখন তোমাদের যে বাতাস চলে যাবে বাতাস চলে যাবার অর্থ হচ্ছে তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের মান সম্মান চলে যাবে ওয়া তা আউাতাতিল কলুব তা আউ্বাদাতিল কলুব অর্থাৎ অন্তর সেরা পরিবর্তন হয়ে যাবে মিন রবিহা অর্থাৎ ওই যে শত্রুদের যে ভিতরে অন্তরের মধ্যে যে ভয় থাকবে এই ভয়টা পরিবর্তন হয়ে যাবে তাদের অন্তরে মিন কুমাল জোর আতা এবং পরিবর্তন হয়ে কি হয়ে যাবে না তো সাহসে পরিণত হয়ে যাবে আলাইকুম তোমাদের ওপরে অর্থাৎ শত্রুদের মধ্যে যে ভয় তোমাদের ব্যাপারে রয়েছে যে তোমাদেরকে দেখে যে ভয় করবে সেই ভয়টা কিন্তু চলে যাবে কখন যদি তোমাদের এই যে দিনগুলো যে দারিদ্রতার অভাব অনঠনের দিন যদি তোমাদের ওপর দীর্ঘায়িত হয়ে থাকে বা তোমরা যদি তোমাদের মধ্যে ভয়ভীত যদি থাকে ঠিক আছে যুদ্ধের করার জন্য যদি এগিয়ে না যেতে পারো এই যে দিনগুলো যদি অতিবাহিত না হয় দীর্ঘ না হয় দীর্ঘ যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অবস্থা এরকম হবে তাই তোমরা নিজেরা শক্ত হও তাই পরবর্তী লাইনে বলা হচ্ছে যে ফাদ ফাউ দাফাইয়াদ ফাউন ভাবে থেকে অর্থাৎ দূর করা ফাদ ফাউ সুতরাং তোমরা দূর করো আন আনফুসিকুম তোমাদের নিজেদের থেকে কি খুদলানা হাদিহিল ব্যাতি অর্থাৎ এই যে পরিণতির তোমাদের মিন আমরিকুম মিন আমরিকুম তোমাদের কাজের যে এই যে পরিণতির যে লাঞ্চনা ঠিক আছে তোমাদের কাজের পরিণতির যে লাঞ্চনা এই লাঞ্চনা তোমাদের নিজেদের থেকে দূর করো বি মুনা জাজাতি হা দা ত আগেয়াতি হা দা ত্বআগিয়া এসে রাজার কথা লিদরিকের কথা বলা হয়েছে মোনা জেজা মানাহু এই সোরাআউতুল মোকাতালাতি বলে ইস্তিবাক হ্যাঁ সোরাহতুল মোকাতালা অর্থাৎ দ্রুত এই রাজার সঙ্গে যুদ্ধ করার মাধ্যমে তোমাদের এই যে লাঞ্ছনা অপমানও অপমান এগুলোকে তোমরা দূর করো তাহলে কি হবে ফাকাত তাহলে কী হবে ফাকাত আলকাত আলকাতের ফাইল হচ্ছে মাদিনাতহুল হাসিনাতু ঠিক আছে তাহলে কী হবে আলকাত মাদিনাতহুল হাসিনা এই যে রাজার যে সুন্দর শহর যে নিয়ামতপূর্ণ যে শহর ঠিক আছে অডেল জন এই সম্পদ সম্পদে পরিপূর্ণ ঠিক আছে অডেল সম্পদে পরিপূর্ণ এই যে শহর কী করবে আলকাত নিক্ষেপ করবে বিহি মানে এই রাজাকে এলাইকুম তোমাদের নিকটে যদি তোমরা এটা করো তাহলে এই যে শহরটা তোমাদেরকে মানে এই রাজাকে তোমাদের হাতে তুলে দেবে ইন্না ইনতাহাজ আল ফুরসাতি ইনতেহাজ আল ফুরসা মানে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা এবং নিশ্চয় যে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার ফিহি এই সময় মানে সেখানে লামুম কিনুন অবশ্যই সম্ভব মানে সম্ভব হ্যাঁ ফিহি মানে সেখানে অর্থাৎ এই যুদ্ধ করার ক্ষেত্রে ইন সামাহতুম এই যে সুযোগের সব ব্যবহারটা এটা সম্ভব ইন স্যা যদি তোমরা অ্যালাউ করো যদি তোমরা আগে বেড়ে যাও রে আনফসিকুম বেল ইন সামাহতুম লে আনফসিকুম বেল যদি তোমরা নিজেদেরকে উৎসর্গ করো মৃত্যুর প্রতি তাহলে এটা কিন্তু সম্ভব ওয়া ইন্নি এবং নিশ্চয় আমি লাম হাত কুম এবং নিশ্চয় আমি তোমাদেরকে কি করছি না সতর্ক করছি না ঠিক আছে আমরান এমন কাজের বিষয়ে আনা আনহু বিনের যে আমি যে কাজ থেকে নিরাপদ অর্থাৎ আমি সহ আমি তোমাদের সকলকে কি করছি এর এর প্রতি অর্থাৎ মানে আক্রমণ করার প্রতি কি করছি আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি আই আমি নিজেকে বাদ দিয়ে তোমাদেরকে এমন অর্থাৎ আমি তোমাদেরকে এমন বিশেষ সতর্ক করছি না যা থেকে আমি নিরাপদ অর্থাৎ আমি এমন কাজের বিষয় বলতে আমি এমন একটা কাজের দিকে ইন্ডিকেট করছি যেই কাজ বা যেই ক্ষেত্রটা ঠিক আছে যেই ঘটনাটা ঘটনার প্রতি যে ইন্ডিকেট করছি বা সতর্ক করছি যেই ঘটনাতে আমি নিরাপদ এমনটা নয় বরং আমিও নিরাপদ নয় তাই আমাদের কি বেড়ে যেতে হবে এটাই বলা হচ্ছে তারপর ওলা হামেল টুকুম দু আলা হামালা ইয়াহমিলু এরপরে যদি আলা সেলা মানে উদ্বুদ্ধ করার অর্থে ইউজ হবে ওলা হামাল তুকুম জুন আলা খেতিনাতুন মানে প্ল্যানিং হয় আর খেত্তাতুন মানে ভূখণ্ড এবং আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি না আমাকে বাদ দিয়ে এমন ভূখণ্ডের প্রতি আরখাস যারা আর ও মাতা আইন ফিহা নফোস আই যেই ভূখণ্ডে এই যে মানুষের আত্মা সস্তা আরখাস মানে খুবই সস্তা এসমে তাফজিলে সেগা আর খাসু মাতা আইন ফিহা আর্নফোস যেখানে সব থেকে সস্তা জিনিস হচ্ছে আত্মা অর্থাৎ কোথায় না তো যুদ্ধক্ষেত্রে হচ্ছে সবথেকে সস্তা জিনিস হচ্ছে আত্মা তো সেই ভূখণ্ডের প্রতি আমি কিন্তু তোমাদেরকে আমাকে বাদ দিয়ে উদ্বুদ্ধ করছি না অর্থাৎ আমাকে সহ আমি তোমাদের সকলকে উদ্বুদ্ধ করছি যে আমাদেরকে যুদ্ধ যুদ্ধে কি করতে হবে জয়লাভ করতেই হবে আবদাও আমি শুরু করছি আবদাও আমি শুরু করছি বিনাফসি অর্থাৎ আমাকে দিয়ে পরবর্তী যে লাইনগুলো রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রমতুল্লাহি